টিরেক্স ছিল প্রেমিক ডাইনোসর সামনের হাত দুটো ছিল মারণাস্ত্র প্রাগৈতিহাসিক আমলের প্রাণীগুলো সত্যিই দুঃস্বপ্নের মতোই ছিল তাদের মধ্যে আবার যে প্রাণীটি অন্যদের কাছে মূর্তিমান বিভীষিকা হয়ে দেখা দিত সেটা হলো টিরানোসরাস ডাইনোসর এই টিরেক্সকে নিয়ে গবেষণার অন্ত নেই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছেই মানুষও জানতে চায় বিলুপ্ত সেই দানবকে নিয়ে টিরানোসরাস নামটি শুনলেই মাথায় ভেসে ওঠে যে বিশাল এক দানব দু পায়ে দৌড়ে আসছে তার সামনে ছোট দুটি হাত যেন বেমানান অনেকে ভেবে অবাক হন যে এত বড় একটি প্রাণীর দেহে এই ছোট দুটি অঙ্গ সত্যিই মানায় না এত ছোটই বা হয় কিভাবে। তবে সেই প্রশ্নের জবাব মিলেছে বিজ্ঞানীদের কাছে তারা বুঝতে পারছেন এমনি এমনি তাদের এই দুই হাত দেওয়া হয়নি হাত দুটো কিন্তু ভয়ঙ্কর অস্ত্রের মতো কাজ করত। ছোট দুই হাতই ছিল চার ইঞ্চির লম্বা নখ দ্বারা বেষ্টিত কাছ থেকে যে কোনো শত্রুকে ওই দুই হাত দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলত তারা ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ে জীবাশ্মবিদ স্টিভেন স্ট্যানলি এ বিষয়ে তথ্য উপস্থাপন করেছেন দা জিওলজিক্যাল সোসাইটি অফ আমেরিকার সামনে টিরোনোস্রাসের বেখাপ্পা ছোট দুই হাত মারাত্মক অস্ত্র হিসেবে কাজ করত ওগুলো দিয়ে শত্রুর দেহ একেবারে ছিলে ফেলত তারা আসলে প্রকৃতি এই প্রাণীটিকে অস্ত্রে পরিপূর্ণ করে দিয়েছিল শিকার ধরতে বা পেছন থেকে আক্রমণ করতে কিংবা যুদ্ধর সময় এই হাতের ভয়ঙ্কর আক্রমণের শিকার হতো অন্যরা এগুলো টিরেক্সের তুলনায় ছোট, কিন্তু দারুণ শক্তিশালী আর নোখগুলো ছিল পাথরের মতো শক্ত ও ধারালো মজার বিষয় হল আবার এই হাত দুটো প্রেম নিবেদনের জন্য ব্যবহৃত হতো কেউ ভাবতেও পারবে না যে টিরেক্স প্রেম নিবেদনের ক্ষেত্রে খুবই স্পর্শকাতর ছিল বলেন স্ট্যানলি মাংসাশী প্রাণীটি তার চোয়ালের নয় ইঞ্চি লম্বা দাঁত বসিয়ে দিত শিকারীর দেহে প্রচুর মাংস খেত সে আর সামনের হাত দুটো দিয়ে মাংস খাওয়ার বিষয়টিকে সুবিধাজনক করে নিত একদল গবেষক জানান দৈহিক মিলনের আগে দুটো টিরেক্স একে অপরের সঙ্গে নাক ঘষাঘষি করত। দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে